না, এটা আমার মনে হয় সহজ বুঝ, আমরা যেটা যেভাবে বুঝি যে হ্যাঁ বাংলাদেশের ইকোনমি হয়তো যদি এখনকার সংকট আমি সাময়িক সংকট ধরি বা যদি আরও কিছুদিনের মধ্যে সংকটটা গভীরতরও হয় আমি সেটাকেও যদি সাময়িক সংকট ধরি, কিন্তু আমাদের তো একটা সামগ্রিকভাবে অর্থনীতিকে বিবেচনা করে আগাতে হবে। আমার তো একটা সেক্টরকে এত বড় লোড নেওয়ার মতো হবে কি না সেটা বিবেচনা করতে হবে। তা আমাকে হবে কিনার থেকে আমি আমাদের বিবেচনা এটা অপ্রয়োজনীয় দেখছি। লোড অবশ্যই পড়বে, কিন্তু তার আগে বলি হ্যাঁ যদি একান্ত প্রয়োজন হয় কিছু তো লোড নিতেই হবে, কিন্তু আমাদের বিবেচনা এটা অপ্রয়োজনীয় দেখছি। সে অপ্রয়োজনীয় কেন দেখুন, তার আগে একটা ছোট কথা বলে নেই, এই যে অনেক সময় যেহেতু এইটার তো অভিঘাত জনগণের উপরে এসে দাঁড়ায়, বিদ্যুতের দাম টাম এগুলোর উপরে, এটা কিন্তু আমরা জানি, হয়তো সে আলোচনা আমি জানি না পরে সুযোগ হবে কিনা। দেখবেন যে মানুষের ঘাড়ে কীভাবে আসে, যে ওই যে এর বেশ কিছুদিন আগে দেখবেন বিপিসি একবার উদাহরণ দেওয়া হলো যে এইবার আমরা যত পার্সেন্ট প্রবৃদ্ধি ধরে আগাচ্ছি তাতে 8,000 কোটি টাকা লোকসান হয়েছে, আগামীতে হয়তো 9,000 কোটি টাকা লোকসান হবেই। কিন্তু তার আগে তখন বিপিসির তথ্য নিয়ে সাংবাদিকরাই বের করলো যে 43,000 কোটি টাকা তারা বিগত দিনে লাভ করেছে। তো একটা জনস্বার্থে হলে ওইটাকে তো মাইনাস করে হলেও তো মানুষকে স্বস্তি দিতে পারতো, তাহলে স্বস্তি দেওয়ার চিন্তাটা থাকলে কিন্তু বিকল্প পথ বেরোয়, স্বস্তি দেওয়ার চিন্তা নাই। এবার আসি এই যে আপনি আমাদের বিবেচনায় যে আমরা কেন এত আমদানি নির্ভরতার দিকে যাব, আমি ছোট দুটো উদাহরণ দিই। যেমন আপনি দেখবেন, আমি খালি বোঝার জন্য বলি, আপনার মনে থাকার কথা যে বিবিয়ানাতে যখন এখানে গ্যাস পাওয়া গেল তখন এটা বিএনপির আমলে কথা ছিল যে তারা রপ্তানি করবে ভারতে, আমরা কিন্তু লং মার্চ করে গিয়েছিলাম এবং সেইটাকে ঠেকানো হয়েছিল। তখন ওই সময়ের কিন্তু অর্থমন্ত্রী বাইরে এটা বলেছিলেন যে মাটির নিচে গ্যাস রেখে লাভ, গ্যাসের উপরে ভাসছে বলে এই ঠিক। আপনি একটা উল্টা খবর 2016 সালের দিকে যদি তাকান, নতুন করে আমাদের সামনে একটা কথা নিয়ে আসা হলো বাংলাদেশে গ্যাস নাই, গ্যাস নাই, গ্যাস বেশি দিন থাকবে। 2015 সাল 15 16 এই সময়, এই সময়টা বিশেষভাবে অন্য নানা সময় এই সময় বলা হলো। আচ্ছা এটা আমার কাছে স্মরণাপন্ন হওয়ার দরকার না, আমি তো এক্সপার্ট না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যান ভূতত্ত্ববিদ জ্বালানিবিদ তাদের কাছে, ডক্টর বদরুল ইমাম স্যার সহ অন্যরা, তখন তারা বললেন যে না এটা তো প্রাসঙ্গিক কথা না। হ্যাঁ আমরা যে জায়গাগুলো আছে স্থলভাগ সমুদ্রভাগ, সমুদ্র জয় করলাম কিন্তু ওইখানে কোনো আমি কী বল অনুসন্ধানে গেলাম না, ভারত মায়ানমার পাইলেও আমি গেলামই না, স্থলভাগে যে জায়গাগুলো আছে বাপেক সহ যেটা করতে পারে সেটা আমি ঠিকমতো করলামই না। সুতরাং আমি এটা না করে ওই স্লোগান আনার একটা কারণ, আমাদেরকে একটা এলএনজি নির্ভরতা একটা বাণিজ্য বেশাতি সেই জায়গাগুলোর মধ্যে ঠেলে দেওয়ার জায়গাগুলো কিন্তু নিয়ে যাওয়া হলো। তাহলে আমি বলছি কারণ এটা খুবই স্বাভাবিক, আমার নিজস্ব গ্যাস হলে তার যে উৎপাদন কস্ট আর অন্য কিছু করলে আমার কস্টটা বেড়ে যাবে, তাহলে সেই রকমের জায়গায় কিন্তু নিয়ে আসা হলো, এটা একটি দিক। আরেকটা দিক হলো যেটা মনে রাখতে হবে যে আমাদের এই যে খালি টাকার খরচ বলছি এটা বলছে জলবায়ু পরিবর্তন তো আমাদের দেশে একটা বড় বিষয়, সারা বিশ্বেও বটে, কিন্তু এটা তথ্যপত্র বলছে 70% জলবায়ু এই যে পরিবর্তনের একটা অন্যতম দায়ী হয় এই জীবাশ্ম জ্বালানি নির্ভরতার উপরে থাকলে। তাহলে বাংলাদেশে কি এটা অনিবার্য? না আমরা তো মনেই করি না, কারণ বাংলাদেশে বললাম যে আপনি এই ফকরুল ভাই কিন্তু তার আগের আলোচনায় একটু বলার চেষ্টা করেছেন আমি যদি বুঝে থাকি, একটা বড় হচ্ছে ধরুন সূর্য, মানে আমাদের দেশে নবায়নযোগ্য জ্বালানি, কিন্তু সেক্ষেত্রে তো আমাদের যেহেতু জমি একটা বড় আকারের জমি নাই সেটি বারবার যুক্তি হিসেবে, ঠিক আছে সে কথা আমি আসছি একটু পরে, আমাদের অভিজ্ঞতার কথা বলিনি যে একটা এটা আছে পানি বায়ু হয়তো এটা বেশি করা যাবে না, অর্থাৎ এই অল্টারনেট ধারাগুলো আছে। আর গ্যাসের জায়গা তো যতটুকু সময়ের জন্য আছে আমরা কিন্তু করে, আমি কষ্টের কথাটা বললাম এই জায়গাগুলো করতে পারতাম। এখন আপনি যে প্রশ্ন মানে আসলো, হ্যাঁ এই প্রশ্নটা তো সব জায়গায় আমরা কিন্তু পৃথিবীর দেশগুলোতে দেখেছি, এবং এইখানে আমি নামটা ইচ্ছা করে একটু কোট করছি দুই জায়গায়, কারণ এটা যেহেতু আমরা এক্সপার্ট না তারপরেও বলি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে যে ডিপার্টমেন্ট আছে ওনাদের সাথে আমরা ওই সময় কাজ করেছি, আমরা খবর নিতে পারি, দেখবেন যে ওনারা কী করে। সাজিদ কামাল কবি সুফিয়া কামালের সন্তান, ওয়ার্ল্ড ওয়াইড তিনি কিন্তু এই কী বলে সূর্যের এই বিদ্যুৎ এটা নিয়ে কাজ করেন, একাধিকবার বাংলাদেশে এসেই এই জায়গাগুলোর কথা কিন্তু বিকল্প পথ দেখিয়ে গেছেন। এবং আমরা যে সময় কথা বলছি সেই সময় পৃথিবীর অনেক দেশে এমন এমন জায়গায় এমনকি পানির উপরে অমুক জায়গায় এগুলো করার মধ্য দিয়ে জায়গাটা প্রবলেম এমন মনে হয়নি, এবং আপনি আমাদের অনেক জমিতে তার যে কী বলবো যে সাজানোর জায়গায় করলে অনেক সময় জমিও নষ্ট হওয়ার কোনো কারণ, এবং বাংলাদেশে বিকল্প অনেক জায়গায় আছে। ভিয়েতনাম সাফল্য পেয়েছে ছাদে করে, ছাদে ওগুলো তো বললাম, ছাদও তো আছে এবং অন্য জায়গায় আছে। আমরা যেমন আপনি দেখবেন, আমি হয়তো আমি জানি না প্রসঙ্গক্রমে বলি, আমরা যেমন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জায়গাটা আমরা বিকল্প বলেছিলাম যে আপনি এটা সৌর করতে পারেন,
পরে সরকার একটা করলো আরেকটা, কিন্তু সরকারই বলেছে আচ্ছা ঠিক আছে আমি সেকেন্ডটা করছি না, জোড়াটা করলাম না ওইটা করলাম, ওটা অন্য আলোচনার মধ্যে ঢুকছে না, বোঝার জন্য এইটা কিন্তু জায়গা ওই অর্থে যারা একসময় অভাবের কথা বলেছে জায়গা দেখেন তারাই কিন্তু এখন যখন বৃহৎ প্রকল্প হচ্ছে তারাই কিন্তু এই জমির উপরে এবং অন্য জায়গায় করছে। আমরা বরঞ্চ এখন বলছি তিন ফসলি জমির জায়গায় বিবেচনা করে এটা করতে হবে, বিকল্প জায়গা আছে। মানে আমি বলছি দেখেন যারাই জায়গার কথা বলেছে আপনি একাধিকবার আপনি জাস্ট অনলাইনে যে প্রমাণ দেখে পারবেন এই জায়গাগুলো যাবে। বরঞ্চ ওই সময় একটা বড় যুক্তি কী ছিল জানেন, কস্ট অনেক বেশি, কথাটা একেবারে ভুল ছিল না। কারণ আমরা প্রথমে ছোট ছোট যে বিদ্যুৎ কেন্দ্রগুলো করেছিলাম ওই সৌরের উপরে এটা কিন্তু অনেক কস্ট ছিল, বড় করা হয়নি। কিন্তু পরে আমাদের দেশ, পাশের দেশ ভারত, এরপরে আপনি সৌদি সহ অন্য দেশগুলো, এই জায়গায় কিন্তু তারা এইখানে যে বিজ্ঞানের প্রভূত উন্নতি সেইটার পরে যে দেখা গেল কস্ট অনেক কমে আসে। কস্টের প্রশ্নটা কিন্তু ওই সময় ওনারাও তুলেছিলেন যে বাংলাদেশের মানুষের জন্য যে কষ্টে দিতে হবে এটা পারা যাবে না, জায়গা এবং কস্ট। এখন আমরা দেখি দুনিয়াতেই যেটা দেখা গেছে এটা প্রমাণ হয়ে গেছে যে এই দুইটাতেই মিনিমাইজ করে বাংলাদেশে করা সম্ভব। এখন কিন্তু দেখবেন সরকার সম্ভব না তা বলছে না, বরঞ্চ এটা নিয়ে বড় বড় প্রজেক্টটা এই জায়গায় চলে যাচ্ছে। বাংলাদেশটা হয়েছে কি জানেন, এটা আমরা হয়তো রাজনীতির রাজপথের বক্তৃতার সে ভাষাটা আমাকে বলতে হচ্ছে যে এই বাংলাদেশটা হয়ে গেছে প্রজেক্ট বাংলাদেশ। আপনি বড় বড় প্রজেক্ট নিয়ে আসবেন, অন্য যারা গিলাবে হ্যাঁ আপনাকে একটা যুক্তিতর্ক দেবে, যেহেতু আমরা অনেকেই জানি না আমরা ওইটা গিলতে বাধ্য হব। যার জন্যে আমরা এই কথাগুলো যখন বলেছি তখন বারবার বলেছি আমাদের সব কথা বিশ্বাস করার দরকার নেই, দেশপ্রেমিক বিশেষজ্ঞদের সাথে কথা বলেন, প্রয়োজনে ডায়লগ করেন, ওপেন ডায়লগ, যেটা আজকে ধরুন একটা এটা তো একটা ওপেন ডায়লগ হচ্ছে, এই ধরনের ডায়লগ করেন, আমাদের দেশের বিশেষজ্ঞরাই বিকল্প পথ দেখিয়ে দেবে। তারাই কিন্তু প্রমাণ করেছে, ওই যে বললাম যে আমরা আমাদের জাতীয় কমিটি কতভাবে বিকল্প যেগুলো কথাগুলো কিন্তু আমরা কিন্তু 2041 সাল পর্যন্ত কম কষ্টে বিকল্পটা তুলে ধরেছিলাম এবং সেটার খসড়া ওটা আমরা খসড়া রেখেছি, পারমানেন্ট করে নি, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সব জায়গায় পৌঁছে দিয়েছিলাম। আমাদের আলোচনায় আসবো।